नमस्कार, हमें स्वपन इवीएम न्यूज़ अपन सकल के स्वागत जानिए। आज के उपस्थित हो पंचायत निर्वाचन 2023 पश्चिम बांगला एक बड़ प्रश्नचिह्न मुखे पड़े। ममता बनर्जी के पंचायत निर्वाचन करते पारबेन ना ना करते चाहछेन ना, এই প্রশ্নটাই এখন গোটা পশ্চিমবাংলার রাজনৈতিক পর্যবেক্ষক মহলে আবর্তিত হচ্ছে যে এই পঞ্চায়েত নির্বাচনটা আদৌ হবে কি না। কেন কেন এই কারণে পঞ্চায়েত মন্ত্রী সাম্প্রতিক একটি বিবৃতি সেই গোটা বিষয়টার জল্পনাটাকে আরও বেশি করে উস্কে দিয়েছে। আমি সেই বিষয়টা আসছি। তার আগে বলি যে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর রিপোর্ট এসছে। মমতা ব্যানার্জি কেন করতে পারছেন না বা করতে চাইছেন না সে বিষয় সম্পর্কে যদি জানতে হয় তাহলে এই রিপোর্টগুলোর উপর নজর দেওয়া খুব জরুরি। আমরা জানুয়ারি ফেব্রুয়ারির একটা রিপোর্ট আইবির রিপোর্ট পেয়েছি একটি, এবং তার ওই সময়কারই আইপ্যাকেরও একটা রিপোর্ট আমাদের হাতে এসে সম্প্রতি পৌঁছেছে। এই রিপোর্টে বলে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত নির্বাচন যদি হয় তাহলে মমতা ব্যানার্জি সংখ্যাগরিষ্ঠ জায়গায় ধাক্কা খাবে, সংখ্যাগরিষ্ঠ জায়গায় ধাক্কা খাবে, এই ইঙ্গিতটা দেওয়া হয়েছে যে সেখানে তৃণমূল কংগ্রেস ধাক্কা খেতে পারে। অর্থাৎ ধাক্কা খাওয়া মানে পরাজিত নয়, কিন্তু যেখানে 10 ভোটে হয়তো জিতেছিল সেখানে তো 8 ভোটে জিতবে, আবার যেখানে 4 ভোটে জিতেছিল সেখানে তো 6 ভোটে হারবে, এরকম বিষয়টাকে এইভাবেই উপস্থাপিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ জায়গায় ধাক্কা খাবে, মমতা ব্যানার্জি এটাকে নিয়েছেন এবং নিয়ে তিনি বুঝেছেন যে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনে যাওয়া যাবে না। তাহলে একটা পরিকল্পনা কি আইপ্যাক, ওই দুয়ারে সরকারের কর্মসূচির পরিকল্পনা তারা তৈরি করে দিলেন, সেই অনুযায়ী কাজ শুরু হলো। কি মানুষের ছোটো ছোটো যে ক্ষোভগুলো আছে সেই ক্ষোভগুলোকে দূর করো, তাহলে দুর্নীতি থেকে খানিকটা নজর সরে যাবে, এবং মানুষ আবার এই দুর্নীতি থেকে নজরটা সরে গেলে তার যে ছোটো ছোটো ক্ষোভগুলো রয়েছে সেই ছোটো ছোটো ক্ষোভগুলো যখন মিটে যাবে সে তখন আবার তৃণমূলমুখী হবে, এবং সেই তৃণমূলমুখী তৃণমূল কংগ্রেস সমর্থকদেরকে বা মানুষকে, তৃণমূলমুখী মানুষকে, সরকারমুখী মানুষকে আবার ভোটের বাক্সে তার ভোটটা দিয়ে নেওয়া যাবে, দিয়ে দেবে, এবং তৃণমূল কংগ্রেস সহজেই পঞ্চায়েত নির্বাচনে এই বৈতরণী তৈরি টপকে চলে যাবে। এটাই হচ্ছে কৌশল, এবং সেই কৌশল অনুযায়ী দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়। প্রথমের দিকে সাড়া ভালোই ছিল, গ্রামগঞ্জগুলোতে আমরা যা খবর পাচ্ছিলাম সাড়া আসছিল, মানুষজন সেখানে দুয়ারে সরকারের প্রকল্পগুলোতে লম্বা লম্বা লাইন পড়ছে, মানুষের ছোটো ছোটো প্রশাসনিক বিষয় যেগুলোতে গিয়া প্রচুর হ্যারাসমেন্ট হতে হতো সেগুলোকে মানুষ তার সমস্যার সমাধান করছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী প্রথমে ভেবেছিলেন যে এই দুয়ারে সরকারটা খুব ভালো সাকসেসফুলি চলছে, তাহলে এটা দিয়ে আমি মানুষকে আরও বেশি কাছে আনতে পারবো, ফলে দুয়ারে সরকারের কর্মসূচিটা তিনি খানিকটা এক্সটেন্ড করলেন এপ্রিল পর্যন্ত, এবং ঠিকই করে নিয়েছিলেন যে এপ্রিলে যখন দুয়ারে সরকার কর্মসূচি শেষ হবে তার পরে পরেই মেতে নির্বাচনের দিন ঘোষণা হবে। সেই মতো পরিকল্পনা অনুযায়ী 18 এপ্রিল প্রশাসনিক একটা বৈঠক ছিল সমস্ত ডিএমদের সঙ্গে, ওই নির্বাচন কমিশনের সেই বৈঠক ডাকা ছিল, কিন্তু এই সময়কালে দাঁড়িয়ে এই যখন দুয়ারে কর্মসূচি চলছে তখন আইবি আরবার একটা রিপোর্ট দিলেন। আইপ্যাকের রিপোর্টও থাকতে পারে, কিন্তু আইবির রিপোর্টটাই আমরা মূলত পেয়েছি। সেখানে আইবি রিপোর্ট দিয়ে আবার বলছে যে এই এই যে দুয়ারে সরকার এটার দ্বারা মানুষের সংযোগ ঘটছে ঠিকই, কিন্তু ভোট বাক্সে তার রিফ্লেকশন আসবে না, মানুষ এখনও প্রচণ্ড ক্ষুব্ধ। মমতা ব্যানার্জি বুঝলেন গোলমাল আছে, পঞ্চায়েত ভোট করলে পরাস্ত হব, ভোট স্থগিত। 19 তারিখে তিনি তড়িঘড়ি, ওই 18 তারিখে সভা আছে সেটা বুঝেই তিনি তার আগে থেকেই ঘোষণা করে দিলেন যে 19 তারিখে অভিষেক ব্যানার্জি ওই কর্মসূচি তিনি ঘোষণা করে দেওয়া হলো, নবজোয়ারের 2 মাসের একটা কর্মসূচি 19 তারিখে ঘোষণা হবে তিনি আগে ভাগে বললেন 18 তারিখের, ফলে সেই মিটিং ভণ্ডুল, মিটিং বন্ধ হয়ে গেল। ফলে 19 তারিখে তিনি ঘোষণা করলেন, ওটা আগে থেকে ঘোষণা করা হয়ে গেছিলো যে 19 তারিখে ঘোষণা হলো যে 2 মাসের নবজোয়ার কর্মসূচি শুরু হবে 25 এপ্রিল থেকে। 19 তারিখ থেকে 60 দিন ঘর বাড়ি ছেড়ে অভিষেক ব্যানার্জি গোটা পশ্চিমবাংলার মানুষের সঙ্গে যোগাযোগ করবেন এবং জনসংযোগ গড়ে তুলবেন, নতুন তৃণমূল কংগ্রেস তৈরি করবেন। সেই নতুন তৃণমূল কংগ্রেসে জনগণের প্রার্থী হবে, যে সে নয় তৃণমূলের প্রার্থী নয়, জনগণের প্রার্থী। প্রথমে তিনি একটা বলে ফেলেছিলেন যে কোনো রাজনৈতিক দলের লোক এলেই তাকে প্রার্থী করে দেবো, পরে যখন বুঝলেন ওটা ব্লান্ডার হয়েছে, হিতে বিপরীত হতে পারে, তখন তিনি বুঝে সুঝে ওটাকে মেক আপ দেওয়ার জন্য বললেন না, যে কোনো সমাজে যে কোনো স্তর থেকে লোক আসলেই তাকে প্রার্থী করে দেওয়া হবে। তো নেমে পড়লেন, তাবু টাবু খাটালেন, ভোট লুট, ব্যালট লুট এই সমস্ত হলো। এই সমস্ত ব্যালট ফ্যালট লুট হওয়ার পর বিরোধীরা যখন ঠাট্টা ব্যঙ্গ তামাশা করছে যে এই সব প্র্যাকটিস চলছে, নতুন আসলে তৃণমূল এসছে, সেই তৃণমূলীদের এবারে ভোট লুটের কায়দাটা শিখিয়ে দেওয়া হচ্ছে, ওই ব্যালট ওই তাবুতে ওই প্র্যাকটিসটা করিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ নেট প্র্যাকটিস হচ্ছে, এটা যখন বিরোধীরা বলছেন। আর ওদিকে আরেকদিকে যখন ওই দলত্যাগের হিড়িক পড়ে গেল তৃণমূল কংগ্রেসে, মমতা ব্যানার্জি বুঝলেন যে আসলে এটা ভস্মে ঘিরালা হচ্ছে। এই যে প্রত্যেক দিন 1 কোটি টাকা করে সরকার থেকে আমি দিচ্ছি, এই যার পেছনে খরচা করছি, এর দ্বারা কিছু হবে না, বোধহয় ভরসে ঘিরালা হচ্ছে, আমাকে আবার যেতে হবে। তিনি গিয়ে হাজির হলেন। দেখবেন আমরা তার আগে এই এই আইপ্যাকের রিপোর্টগুলো আমরা বলছিলাম যে আইপ্যাক বারবার এটাকে বলছে যে এই যে পদ্ধতি, ভোট নেওয়ার পদ্ধতি, সমস্ত কিছুতেই গোলমাল বাজছে,
এতে মানুষ আরও দূরে সরে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, যারা পুরনো নেতৃত্ব, যারা সঠিক নেতৃত্ব, তারা দূরে সরে যাচ্ছে। এবং এই ভোট নেওয়ার পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন আইপ্যাক। মমতা ব্যানার্জি বুঝলেন এটা গোল পেকেছে, তিনি নিজে গিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে গিয়ে তিনি গোটা ব্যাপারটা মেকআপ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। রিপোর্ট যা বলছে, সাম্প্রতিক রিপোর্ট যা বলছে, যতই যাক ছিঁড়িয়ে ভিজছে না। পশ্চিমবাংলার মানুষ দৃঢ় বদ্ধ পরিকর, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটকে রুখতে হবে, ভোট লুট যারা করতে আসবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে, আর পঞ্চায়েত নির্বাচনে জনগণের পঞ্চায়েত গড়তে হবে। নো ভোট টু মমতা, শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান গোটা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে পড়ছে। এটা শুভেন্দু অধিকারীকে নিয়ে খুব চিন্তিত, এবং শুভেন্দু অধিকারী যে ধরনের প্রচার চালাচ্ছে, যে মেজাজে প্রচার চালাচ্ছেন, যেভাবে আক্রমণ করছেন রাজ্য সরকারকে, গোটা পশ্চিমবাংলার মানুষ যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এমনকি দলের মধ্যেও, তৃণমূল কংগ্রেসের দলের মধ্যেও যারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেস সরকারটা আর মমতা ব্যানার্জি যে কথা বলে, তার যে আদর্শ, তার যে মূল্যবোধের আদর্শকে দেখে আমরা রাজনীতি করতে এসেছিলাম, সেই মূল্যবোধের আদর্শে রাজনীতি আর এখন নেই। তারাও যারা, তারাও চাইছেন সরকারটা চলে যাক, তারাও প্রত্যেককে উদ্বুদ্ধ হচ্ছেন শুভেন্দু অধিকারীর এই ধরনের আক্রমণাত্মক এই রাজনীতি দেখে। এবং শুভেন্দু অধিকারী খুব দ্রুততার সাথে জনপ্রিয় হচ্ছেন গোটা পশ্চিমবাংলায়। এই রিপোর্ট কিন্তু আইবি রিপোর্ট, যে শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবাংলা জুড়ে দ্রুততার সাথে তিনি জনপ্রিয় হচ্ছেন, জনপ্রিয়তা হারাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জি জনপ্রিয়তা হারাচ্ছেন, আর অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ নিয়ে রাজনীতিতে এই মুহূর্তে তিনি অতটা প্রাসঙ্গিক নন। ফলে এই যে গোটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে পঞ্চায়েত মন্ত্রী এবং তার সঙ্গে নির্বাচন কমিশন সৌরভ দাস, তিনি বলে ফেলেছেন যে আমার এই মাসে হচ্ছে, মে মাসে হচ্ছে আমি, আমার এই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ফলে তিনি চলে যাবেন। রাজ্য নির্বাচন কমিশনার মেয়র সৌরভ দাস, তিনি এই মাসে আর কোনো নির্বাচনের দিন ঘোষণা করবেন না। তাহলে মে মাসটা গেল। আচ্ছা, নির্বাচন যদি করতে হয় তাহলে তার জন্য ট্রেন্ড লাগবে, যারা এই সরকারি কর্মচারী তাদের আবার ডিএ নিয়ে আন্দোলন চলছে, তাদেরকে আদৌ নির্বাচনে কাজে লাগাতে পারবে কি না, এর একটা ভয়ঙ্কর জটিলতা। তাহলে ডিএ আন্দোলন চলছে, তার মাঝে সরকারি কর্মচারীদের যদি পঞ্চায়েত নির্বাচনে নিয়ে যেতে হয় তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রশাসনের এই যে পুলিশ আছে, সেই পুলিশ দিয়েই পঞ্চায়েত নির্বাচন করা যাবে না, বাইরের রাজ্য থেকে পুলিশ আনতে হবে, তার জন্য একটা প্রক্রিয়া আছে, সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলে দিয়েছেন যে এখনও দেরি আছে, তো মেয়াদ শেষ হতে দেরি, এখনও সময় আছে, কোনো অসুবিধা নেই, ভোট পেছানোও যেতে পারে, আইনে সেই প্রভিশন আছে। এক নম্বর খুব গুরুত্বপূর্ণ কথা, আইনে প্রভিশন আছে, ভোট পেছানোও যেতে পারে আর প্রশাসক বসানো যেতে পারে, যে কথাটা ইভিএম নিউজের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি। আজকে প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী ঠিক সে কথাই বলেছেন যে প্রশাসক বসানো যেতে পারে, ভোট পেছানো হতে পারে। ভোট পেছানোর কথা আমরা ইভিএম নিউজ থেকে প্রথম থেকেই বলে আসছি, ভোট পেছানো হবে এবং প্রশাসক বসিয়ে লোকসভা নির্বাচন পর্যন্ত টানার পরিকল্পনা আছে, যদি পরিস্থিতির পরিবর্তন না হয়। আইবি রিপোর্ট যতক্ষণ বা আইপ্যাকের রিপোর্ট যতক্ষণ না তৃণমূল কংগ্রেসের ফেভারে আসবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যাওয়া হবে না, ঠিক যেমন করে 2020 নির্বাচনে যাওয়া হয়নি, পৌরসভা নির্বাচনগুলো, কলকাতা কর্পোরেশনের নির্বাচনগুলো হয়নি, ঠিক তেমনভাবেই পঞ্চায়েত নির্বাচন হবে না যদি রিপোর্ট তৃণমূল কংগ্রেসের ফেভারে না আসে, ফলে পঞ্চায়েত নির্বাচন হবে না। এই কারণেই আমরা যে রিপোর্ট পাচ্ছিলাম সেই রিপোর্টের ভিত্তিতেই আপনাদেরকে বলছিলাম যে পঞ্চায়েত নির্বাচন গোটা পশ্চিমবাংলায়, গণতন্ত্র যেটা একদম মানুষ যেটাকে বলে, পশ্চিমবাংলার পঞ্চায়েত মানে হচ্ছে গ্রামের সরকার, সেই গ্রামের সরকার পশ্চিমবাংলায় 2018 লুট হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেন, সেখানে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে গ্রামের সরকার তৈরি করে ফেলেছিল, আর এবারে নবজোয়ারে সেই গ্রামের সরকার ভেসেই চলে যায় কিনা সেটাও দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরও কিছুদিন। আর সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।